প্রিয় দর্শক, ঐক্য.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক সৈয়দ ইস্তিয়াক রেজা। ভালো আছেন? পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই। প্রথম আলোর শিরোনাম, রাষ্ট্র মেরামত করতে চায় বিএনপি, বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ, ওবায়দুল কাদের বলেছেন। বাবরের পাকিস্তান নাকি বাটলারের ইংল্যান্ড, টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজকে। সমকাল শিরোনাম করেছে, প্রধানমন্ত্রী বললেন রিজার্ভ থেকে এক পয়সাও নষ্ট করেনি সরকার। বাধা বিপত্তিতে ও ফরিদপুরে বিএনপির সমাবেশ, বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা, গোয়েন্দার চোখে চোখে চনপাড়ার চার গ্যাংস্টার। কালের কণ্ঠের শিরোনাম, খাদ্যবান্ধব কর্মসূচি, চালে পুষ্টি মেশানোর ব্যয় হবে 58 কোটি টাকা। ফরিদপুরে মির্জা ফখরুল, নির্বাচনী খেলা খেলতে দেওয়া হবে না। মানব জমিনের শিরোনাম, লড়াই করে গণতন্ত্র ফেরানোর প্রত্যয়, ফরিদপুরের বিএনপির সমাবেশে বিএনপি বেশি ফাউল করলে জনকল লাল কার্ড দেখাবে আওয়ামী লীগ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, মানুষ ঘুরে দাঁড়িয়েছে, ফরিদপুরের সমাবেশে ফখরুল, গানম্যান নিয়ে চলেন সন্ত্রাসী বজলু, বিএনপির চুরি দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে কাদের। সময়ের আলোর শিরোনাম, খাবার কিনতেই যায় গরিবেরায়, মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না। সৈয়দ ইস্তিয়াক রেজা, আমরা এই যে রিজার্ভ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন এবং ফখরুল সাহেবও কথা বলেছেন, আমরা সেই প্রসঙ্গে আসব, কিন্তু আজকে একটু আনন্দের খবর দিতে চাই। আজকে শুরুতেই আজকে আমাদের বাংলা ভাষার মহান সাহিত্যিক, কথা সাহিত্যিক নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদের 75তম জন্মদিন, এবং একথা নির্দ্বিধায় বলা যায় বাংলাদেশের মানুষকে পড়ার জায়গার যে অভ্যাসের জায়গা, বই পড়ার জায়গা, বিশ্ব সাহিত্য কেন্দ্রের কথা হয়তো আলাদা করে আসবে, কিন্তু সৃজনশীল বই পড়ার ক্ষেত্রে হুমায়ুন আহমেদের যে অবদান, আমরা এটা দিয়ে একটু শুরু করতে চাই। নিশ্চয়ই, প্রথমে শ্রদ্ধা জানাই তার প্রতি, এবং আমি তো বলবো যে বাংলা সাহিত্যে ধ্রুবতারার মতন ছিলেন হুমায়ুন আহমেদ। যখন যেখানে হাত দিয়েছেন সেটা সেখানে শোনা পড়েছে, তার উপন্যাসে, তার গল্পে, তার চলচ্চিত্রে, তার নাটকে, তার টেলিভিশন নাটকগুলোতে খুবই জনপ্রিয় হয়েছিল, এবং বলতে গেলে বাংলাদেশের মধ্যবিত্তের জীবনের অঙ্গ হয়ে উঠেছিল তার টেলিভিশনের নাটকগুলো। হুমায়ুন আহমেদের একটা কবি মন ছিল, কিন্তু যদিও তিনি উপন্যাস লিখেছেন বেশি, গানও লিখেছেন কিছু, কিন্তু একটা বাউল কবি ধরনের মানুষ ছিলেন তিনি, যে কারণে চাননি পসরাতের কথা আসছে তার লেখায়, অনেক বেশি জ্যোৎস্নার কথা এসছে, এবং তিনি এই যে চরিত্রগুলো হিমু কিংবা ধরেন মিসির আলী, এগুলোর মধ্যে একটা বাউলিয়ানা আছে কিন্তু তার ভিতরে। এবং প্রত্যেকটা চরিত্রে কিন্তু একটা স্বপ্ন আছে, স্বপ্ন আছে। এবং হুমায়ুন আহমেদের মেয়েরা, নীরা চরিত্র যদি দেখেন আপনি, হুমায়ুন আহমেদের মেয়েরা আমাদের টিপিক্যাল বাঙালি নারীরা, যাদের অনুভূতিগুলো খুব সূক্ষ্ম, এবং হুমায়ুন আহমেদের যে চরিত্রগুলো, বাবার চরিত্রগুলো, সেখানে টিপিক্যাল বাঙালিদের বাবা এত সহজ করে লিখেছেন প্রতিটা শব্দ বাক্য, যার কারণে বাঙালির মনিকোঠায় কিন্তু তিনি ঢুকে গেছে একেবারে। চলচ্চিত্রের কথাটাও বলো। হ্যাঁ, একদমই। এবং এতদিন হলো তিনি নাই আমাদের মাঝে, কিন্তু তিনি আছেন, যদি থাকতেন নিশ্চয়ই আরও অনেক কিছু সৃষ্টি করে যেতেন, কিন্তু নাই আমাদের মাঝে, কিন্তু মানুষ তাকে ভুলতে পারছে না। বাঙালির দুটো জিনিস, একটা হলো পাঠাভ্যাস তৈরি করা, ফিরিয়ে আনা, হয়তো ছিল সেটাকে ফিরিয়ে আনা, এবং একই সাথে বাংলাদেশের প্রকাশনা শিল্প এবং চলচ্চিত্র শিল্পে নাটকে তার অবদান অনেক অনেক বেশি স্মরণ করি, এবং যেখানে বসে স্মরণ করছি চ্যানেলকে ধন্যবাদ দিতে হয়। এই কথাটাই আপনাকে বলতে চাইছিলাম যে চ্যানেলের সাথে হুমায়ুন আহমেদের একটা অন্যরকম আত্মিক সম্পর্ক ছিল, এবং এটা আজকে আনন্দের সাথে আমরা বলি এই অনুষ্ঠানের পরপরই এই চ্যানেলাইতে সকাল 11:05 সেই হুমায়ুন মেলা শুরু হবে। এবং আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে চ্যানেলাই যেভাবে হুমায়ুন আহমেদকে, বিশেষ করে আমাদের শুধু হুমায়ুন আহমেদ না, আমাদের সাংস্কৃতিক অঙ্গনের, শিল্প সাহিত্যের অঙ্গনের মানুষকে যেভাবে শ্রদ্ধা করে, সেটি একটা নিদর্শন। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা অন্য আলোচনায় যেতে চাই, রিজার্ভের আলোচনা। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন রিজার্ভ পয়সা আমরা ঠিক মতো খরচ করেছি, আবার ফখরুল বলেছেন রিজার্ভ গিলে খাচ্ছে সরকার। এই গিলে খাওয়া সরকার শব্দটা নিয়ে একটু আলোচনা করবে। এই বিতর্কটা অহেতুক একটা বিতর্ক। এই মুহূর্তে বাংলাদেশ অন্যান্য পৃথিবীর নানা দেশের মতন একটা সংকটের মধ্যে আছে, এই কথা সত্য, এবং যে কথাটি বেশি আলোচিত হচ্ছে সেটা হলো রিজার্ভ। এটা এই কারণে আলোচিত হচ্ছে কারণ এই রিজার্ভ আমাদের অনেক ছিল, এখন সেটা কমে 2600 কোটি বা 2700 কোটি টাকা হয়ে গেছে, ডলার হয়ে গেছে। ইতিমধ্যে IMF এর সাথে একটা বেইল আউট প্যাকেজের আলোচনাও শুরু হয়েছে, যেখান থেকে 4.5 বিলিয়ন ডলার পাওয়া যাবে। সমস্যা যেটা হয়েছে, আপনার হাতে
এমন একটা পরিমাণের রিজার্ভ থাকতে হয় যেটা দিয়ে আপতকালীন সময়ে অর্থাৎ যুদ্ধ বিগ্রহ প্রাকৃতিক দুর্যোগ যদি কিছু হয় তাহলে আপনাকে হাতে অন্তত 5-6 মাসের ইম্পোর্ট বিল পে করার মতন টাকা থাকতে হবে। তো আমাদের হাতে এখন যেটা আছে সেটা হয়তো এই পরিমাণ নাই, তার চেয়ে কিছু কম আছে এবং একটু একটু করে প্রতিদিনই কমছে, কারণ আপনাকে নানা কিছু ইম্পোর্ট করতে হচ্ছে, আমদানি করতে হচ্ছে। বাংলাদেশ একটি আমদানি নির্ভর অর্থনীতি, আপনার যে গার্মেন্টস রপ্তানি করেন সেটাও কিন্তু আমদানি নির্ভর রপ্তানি, অর্থাৎ প্রচুর পরিমাণে র ম্যাটেরিয়াল আমদানি করে তারপরে তৈরি পোশাক তৈরি করে আমাকে রপ্তানি করতে হয়। আমার এখানে কাঁচামালের সংকট বেশি, আমাদের খাদ্য আমদানি করতে হয়, আমরা সত্যি সত্যি একটা সংকটের মধ্যে আছি। এখন এই যে রিজার্ভ কিলে কেউ বলছে চিবিয়ে খাই নেই, কেউ বলেছে যে গিলে খেয়েছেন, এই যে রাজনীতিবিদদের এই ভাষা, এগুলো কিন্তু এই সময়টাতে একটা অনভিপ্রেত ভাষা। রিজার্ভ কোন কোন কাজে লেগেছে এটা যেমন সরকারের কাছ থেকে স্বচ্ছভাবে প্রকাশিত হওয়া উচিত, তেমনি বিরোধী দল যারা ক্ষমতায় যেতে চান, যারা রাষ্ট্রকে নির্মাণ করতে চান, তাদেরও তাহলে বলা উচিত, যে তাদেরও হাতে ডাটা থাকা উচিত, তারা যে বলেন গিলে খেয়েছেন কোথায় গিলে খেয়েছেন বলা উচিত, স্পষ্ট করে বলা না, এটা তো প্রকাশ করলে তাদের তো সেই হোমওয়ার্কটা থাকা উচিত, তাদের সেটা বলা উচিত, তবেই মানুষ একটা সত্যিকারের চিত্র পেতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানটি সংক্ষিপ্ত এই জন্যেই যে আজকে হুমায়ুন আহমেদের জন্মদিন সহ আমাদের নানা ধরনের অনুষ্ঠান আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা শুনলেন, ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।